কিছু খাবারের জন্য আপনি মরে যাচ্ছেন, কিছু পানির জন্য আপনি মরে যাচ্ছেন। হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। মসজিদের, মাদ্রাসার, এতিমখানার হুজুর আসছে রশিদ বই নিয়ে, বলতেছে যে আমাদের এতিম বাচ্চাদের জন্য কিছু টাকা বা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে শরীক হন। আমরা দেখার সাথে সাথে আমাদের নাক আমরা ফরকাইলাম, কপাল ভরুকে কুচকাইলাম, ভাবতে লাগলাম এটা তাদের ব্যবসা। এরকম ভাবার লোক আছে না নাই? আরে বাবা, সে কার ব্যবসা করে সেটা তার ব্যাপার। আপনার সামনে যে কথা বলেছে, আপনার সামনে যার জন্য এসেছে সেই ব্যক্তি, আপনি তার কথা চিন্তা করেন যে এই লোকটা আমার সামনে এসে আল্লাহর কথা বলেছে, আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছে, আমার সামর্থ্য থাকলে কিছু দিব, না থাকলে আমি দুঃখ প্রকাশ করব, কিন্তু আফসোসের বিষয় আমার পকেটে কিছু থাকা সত্ত্বেও, আমার কাছে কিছু থাকা সত্ত্বেও আমি সেই মানুষটাকে নাকচ করে দেই। এরকম মানুষ আছে না নাই? আছে। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে কিছু চায়, যদি এতটুকু বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, সেই ব্যক্তিকে দেওয়াটা সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তির কাছে চেয়েছে সেই ব্যক্তির জন্য জরুরি হয়ে যায়। তাকে কিছু দিতেই হবে, যা আছে তাই দিতে হবে, যতটুকু আছে ততটুকু দিতে হবে, সামর্থ্য অনুযায়ী দিতে হবে, কিন্তু দিতে হবে। হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। কিছু খাবারের জন্য আপনি মরে যাচ্ছেন, কিছু পানির জন্য আপনি মরে যাচ্ছেন, তখন বলতে পারেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। যদি কোনো ফকির আপনার কাছে এসে আপনার কাছে কোনো কিছু চায়, সেই ফকিরকে আপনি ফেরত দিতে পারবেন না। সে যদি চিটার হয়, সে যদি বাটপার হয়, তারপরেও আপনি ফেরত দিতে পারবেন না। হ্যাঁ, যখন আপনি নিজে থেকে দান করবেন, কথা বুঝেন, যখন নিজে থেকে আপনি দান করবেন, তখন জাস্টিফাই করবেন যে আপনি যাকে দিচ্ছেন ওই মানুষটা তাকওয়াবান কিনা, ওই মানুষটা ভালো কিনা, ওই মানুষটা পরহেজগার কিনা, ওই মানুষটা নামাজি কিনা, ওই মানুষটা রোজাদার কিনা, ওই মানুষটা সৎলোক নাকি অসৎলোক, বিবেচনা করে আপনি ভালো লোককে খাওয়াবেন, ভালো লোককে দিবেন। কিন্তু যদি একজন খারাপ মানুষও আপনার কাছে কোনো কিছু চায়, হাতটা বাড়া দেয়, কিছু সাহায্য চায়, আপনার উচিত হচ্ছে তাকে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছ থেকে সম্পদ আসুক, আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক আসুক, এটা যদি চান, তাহলে আপনাকে বেশি বেশি দান করতে হবে। আপনার কাছে 10 টাকা আছে, 5 টাকা দান করে দেন, দেখবেন যে 20 টাকা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। সেই ইখলাস অন্তরে নিয়ে দান করতে হবে। মনে যদি এরকম থাকে যে 5 টাকা দান করলে আমার কমে যাবে, আসবে না, তারপরে হুজুর যেহেতু বলছে দান করে দেখি, এরকম নিয়ত করলে হবে না। এই ইয়াকিন রাখবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই 5 টাকা দান করার মাধ্যমে আল্লাহ ডাবল আমাকে দান করবেন ইনশাআল্লাহ। এইরকম একিন নিয়ে যখন দান করবেন, তখন দেখবেন যে এমন দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ।